এখন আমরা দেখবো হচ্ছে বিআর ল্যাম্বার সূত্র এবং এটা এটা পড়তে গিয়ে অনেকে পারা যে ভাই বিআর সূত্র কি কিভাবে পড়ে এটা দিয়ে আসলে কি কাজ করে তো প্রথমে দেখি নি বিয়ার ল্যাম্বার সূত্র আসলে কি কাজে আমাদের লাগে বিয়ার ল্যাম্বার ল হচ্ছে ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি তো আমরা এতক্ষণ ধরে জারণ বিজারণ দেখলাম আমরা হচ্ছে টাইট্রেশন দেখলাম সেখানেও কিন্তু ঘনমাত্রা বের করা যেত তো প্রশ্ন হচ্ছে ভাই সেগুলো বাদ দিয়ে আমি কেন বিয়ার ল্যাম্বার ল ইউজ করবো ওই সব ঘন পদ্ধতিতে তুমি যদি ঘনমাত্রা বের করো সেখানে ভুল হওয়ার চান্স একটু বেশি আর বিয়ার ল্যাম্বার ল হচ্ছে তুমি আলো দিয়ে মানে কোনো একটা ইউভি ভিজিবল রে বা এক বর্ণে আলো দিয়ে ঘনমাত্রা বের করবা মানে ধরো যে কোনো বস্তু যত বেশি ঘন হয় তার ভিতরে তুমি যদি লাইট পাস করো সে তত বেশি পরিমাণ লাইট শোষণ করবে যত সে হালকা হবে সে তত কম পরিমাণ লাইট শোষণ করবে এই জিনিসের উপর ভিত্তি করে বা এই ধর্মের উপর ভিত্তি করে আমরা কোনো বস্তুই ঘনমাত্রা বের করি এবং এই বের করার যে সূত্রগুলো প্রবর্তন করে একজন হচ্ছে ল্যাম্বার্ড একজন হচ্ছে বিয়ার তো তাদের নাম অনুযায়ী লেখা হয়েছে বিয়ার ল্যাম্বার্ড ল তো ল্যাম্বার্ডের সূত্র ল্যাম্বার্ড সিনি খেয়াল করেন যে ধরো কোনো একটা এরকম পাত্র আছে বা কোনো একটা কিউবেট আছে তো আমি তার ভিতরে কোনো একটা দ্রবণ নিলাম এই সেই দ্রবণে ক্রোমোফোর গ্রুপ বলে কোনো গ্রুপ থাকবে ক্রোমোফোর ক্রোমোফোর গ্রুপ বলতে বোঝায় সেই যোগে থাকবে হচ্ছে দ্বিবন্ধন অথবা হচ্ছে ত্রিবন্ধন অথবা সেখানে থাকবে হচ্ছে কোন লাইড ইলেকট্রন এগুলো যে সকল যোগে থাকে সেগুলোকে ক্রোমোফোর গ্রুপ বলে তো ক্রোমোফোর গ্রুপ যদি থাকে এবং সেখানে তুমি যদি ইউভি ভিজিবল লাইট পাঠাও তো কিছু আলো হচ্ছে সেখানে শোষিত হয় কিছু আলো সেখান থেকে নির্গত হয় তো ধরলাম যে আমার কাছে এরকম একটা কিউবেট আছে এবং সেই কিউবেটের লেন্থ হচ্ছে এল আমি সেখানে আই নট ইনটেন্সিটি বা আই নট তীব্রতার লাইট পাঠাইলাম আমি এখানে আই লাইট পাইলাম এবং যেহেতু এখানে ক্রমফল গ্রুপ আছে তার মানে অবশ্যই কিছু হলো এখানে শোষিত হবে এবং আমি বলতেই পারি যে এই আই নট ইজ গ্রেটার দেন কি হবে আই কারণ কিছু হলো শোষিত হয়েছে আই হচ্ছে নির্গত হয়েছে তো ল্যাম্বার্ট বলছেন যে আমি যদি কোনো একটা কিউবেটের ভিতরে ক্রমফল গ্রুপওয়ালা কোনো যৌগ নেই এবং সেই যোগে দ্রবণ নেই এবং তার ভিতরে যদি আমি হচ্ছে লাইট পাস করাই ভিজিবল লাইট তো সেই লাইটটা কি হারে শোষণ হবে মানে তার সূত্রে যারা বুঝতে ডিআই বাই ডিএল মানে বোঝায় চেঞ্জ অফ ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু এল যেহেতু আগে মাইনাস চেঞ্জটা হচ্ছে নেগেটিভ মানে মানটা হচ্ছে কমে মানে দৈর্ঘ্যের সাথে সাথে তীব্রতা হ্রাসের হার যে আপতিত তীব্রতা ছিল সেই তীব্রতার সমানুপাতিক মানে তুমি যদি এই কিউবিটের ঘনমাত্রা সেম রেখে দৈর্ঘ্য বাড়াও তাহলে বেশি পরিমাণ শোষণ হবে দৈর্ঘ্য কমলে বেশি পরিমাণ কম পরিমাণ শোষণ হবে এবং সেটা কিসের সমানুপাতিক তুমি যে তীব্রতা ফেলছিলা সেই তীব্রতার সমানুপাতিক ব্যাপারটা এরকম যে ধরো তোমার পকেট থেকে তোমার পকেটে টাকা আছে তো সেই টাকা দিয়ে তুমি খরচ করবা তো বলা হয় সময়ের সাথে সাথে তুমি টাকা খরচ করবা তো সময়ের সাথে সাথে টাকা খরচের হার তোমার পকেটে তখন যত টাকা ছিল সেই টাকা সমানুপাতিক ব্যাপারটা কেমন তোমার কাছে যখন দুই টাকা ছিল তখন তুমি যে হারে খরচ করতো পাঁচশো টাকা থাকলে কিন্তু সেই হারে খরচ করো না আর কম করো একশো টাকা থাকলে আরও কম করো পঞ্চাশ টাকা থাকলে আমরা খরচই করতে চাই না তাহলে সময়ের সাথে সাথে টাকা খরচের হার তোমার পকেটে যত টাকা ছিল অত টাকা সমানুপাতিক তো ল্যাম্বার সাহেব এরকম কথা বলছেন দৈর্ঘ্যের সাথে সাথে দৈর্ঘ্যের সাথে সাথে তীব্রতা হ্রাসের হার যে তীব্রতায় আপতিত হয়েছিল সেই তীব্রতার সমানুপাতিক মানে একই ঘনমন্ত্রা রেখে দৈর্ঘ্য তুমি বাড়াবা কমাবা তীব্রতা বিভিন্ন হ্রাস পাবে কিন্তু কি পরিমাণ হ্রাস পাবে যে পরিমাণ তুমি সেখানে সেই তীব্রতার সমানুপাতিক তো যে জন্য সমানুপাতিক ধ্রুব কে আনছে এবং আমরা জানি যে ডি দিয়ে বোঝে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন তুমি যদি সম্পূর্ণ পরিবর্তন বের করতেছো তোমাকে ক্যালকুলাস করতে হবে তো ক্যালকুলাস করার জন্য আমি লিমিট বসাইছি যখন এল জিরো ছিল মানে হচ্ছে এই পয়েন্টটাতে এল যখন জিরো ছিল তখন তীব্রতা ছিল আই নট এই হচ্ছে সেই আই নট আর এল যখন এল হয়েছে মানে এই পয়েন্টে তখন তীব্রতা হচ্ছে আই আমি এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করে পুরো মানটাকে একবার প্রকাশ করতে পারছি এবং আমরা জানি যে ডিএক্স বাই এক্স সমান থাকে এল এন এক্স মানে এল এন আই তো আমি আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি সেখানে তোমরা জানো যে আপার লিমিট মাইনাস লর লিমিট দিয়ে ক্যালকুলাসের মানগুলো হিসাব করতে হয় তো সেখানে আমি পাইলাম এল এন আই নট বাই আই সমান হচ্ছে ওয়ান ইন্টু এল আসলে এটুকু পুরো ম্যাথমেটিক্স এটুকু আমার থেকে যারা ম্যাথমেটিক্স পড়ো বা যারা ম্যাথমেটিক্স পড়ছো তারা বেশি ভালো পারবা তো সেখানে আমি পাইলাম হচ্ছে মাইনাস থাকলে হচ্ছে এল এর ক্ষেত্রে ভাগ হয়ে যায় এল এন আই নট বাই সমান কে ওয়ান এটা হচ্ছে ল্যাম্বার্ডের সূত্র তো ল্যাম্বার্ডের সূত্রের মতো বিয়ারের সূত্র অনেকটা একরকম কিন্তু ল্যাম্বার্ড কাজ করছিল একই ঘনমাত্রা রেখে দৈর্ঘ্য নিয়ে কাজ করছিল আর বিয়ার কাজ করছেন হচ্ছে সে করছিল কি একটা কিউবেট নিছিল। এর ঘনমাত্রা বিভিন্ন করছিল সে দৈর্ঘ্য সেম রাখছিল মানে ধরো এখানে ছিল ঘনমাত্রা সেম সাথে সাথে সে হিসাবটা করছিল আর এখানে হচ্ছে সাথে সেটা হিসাব করছে কিরকম তুমি যদি দৈর্ঘ্য চেঞ্জ করো ঘনমাত্রা সেম রেখে তাহলে কিন্তু বিভিন্ন পরিমাণ আলো শোষিত বিকৃত হবে আবার তুমি যদি হচ্ছে দৈর্ঘ্য সেম রেখে ঘনমাত্রা পরিবর্তন করো দ্রবণ বেশি ঘন হলে বেশি শোষণ হবে কম ঘন হলে কম শোষণ হবে তো বিআর সাহেব বলছে ডিআই বাই ডিসি মানে ঘনমাত্রার সাথে সাথে ইন্টেনসিটি রাশের হার মাইনাস দিয়ে রাশ বোঝায় ইজ প্রপোশনাল টু ইন্টেনসিটি মানে যে ইন্টেনসিটিতে পড়ছিল সেটা মানে ঘনমাত্রার সাথে সাথে তীব্রতা রাশের হার ওই সময় তীব্রতা সমানুপাতিক আর সে বলছিল দৈর্ঘ্যের সাথে সাথে তীব্রতা রাশের হার ওই সময় তীব্রতা সমানুপাতিক মানে সে ঘনমাত্রা সেম রেখে দৈর্ঘ্য নিয়ে কাজ করছে আর সেই দৈর্ঘ্য সেম রেখে ঘনমাত্রা নিয়ে কাজ করছে জিনিসটা আসলে অনেকটা রকম তো এবং এখানে আমি সমানুপতি ঘটানোর জন্য সমানুপতিক ধ্রুবক টু নিয়ে আসলাম এবং তুমি যদি ভাই এই ম্যাথমেটিক্স টুকু একেবারে সেম টুকু রিপিট করো তাহলে তুমি এখানে পাবা হচ্ছে আই নট বাই আই এখানে যেরকম ছিল সেরকম সমান এখানে যেহেতু আমরা কে টু নিয়েছিলাম মানে কে টু আর এখানে ছিল এল দেখে এখানে এল আসছে এখানে আসবো হচ্ছে কে টু ইন্টু সি এটা হচ্ছে বিআর সূত্র তাহলে আমি একটা পেলাম ল্যাম্বার্ডের সূত্র একটা পেলাম বিআর সূত্র তুমি যদি বিআর আর ল্যাম্বার্ড এই দুটোকে একত্রীকরণ করো মানে বিয়ার ল্যাম্পার্ড এর সূত্র করো তাহলে সেই সূত্র আসবে হচ্ছে একত্রীকরণ করো ln i not by i সমান k1 into k2 into l into c তো আমি এই সূত্র বললাম এটা হচ্ছে মেইনলি বিয়ার ল্যাম্পার্ড এর সূত্র আমি লিখে দেই তো এই সূত্রে আরো কিছু মডিফিকেশন করা হয় সেটা হচ্ছে আমরা ln না নিয়ে আমরা এখানে লগ নিতে পারি সেটা হচ্ছে লগ i not by i সমান

মানে আমি যে ইন্টেন্সিটি সেখানে ইনপুট করলাম সেই ইন্টেন্সিটি মাইনাস যে ইন্টেন্সিটি বের হলো সেই ইন্টেন্সিটি এবং সঙ্গে লগ আছে আসে কি সেন্স করে আমার ইনপুট ইন্টেন্সিটি প্রকাশ করে আসলে সেখানে কি পরিমাণ শোষিত হয়েছে এরকম একটা হিসাব নিকাশ প্রকাশ করে তো এটাকে আমরা হচ্ছে এ দিয়ে প্রকাশ করি এ মানে হচ্ছে অ্যাবজরবেন্স মানে সেখানে কি পরিমাণ আলো শোষিত হয়েছে এরপরে কে ওয়ান হচ্ছে একটা কনস্ট্যান্ট k2 একটা কনস্ট্যান্ট 2.303 আরেকটা কনস্ট্যান্ট সো k কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট নতুন একটা কনস্ট্যান্ট সেটাকে আমরা epsilon দিয়ে প্রকাশ করি এবং এটাকে বলা হয় মলার এক্সটেনশন কনস্ট্যান্ট ইনটু l ইনটু e e c l হচ্ছে ওই কিউবিটার দৈর্ঘ্য l কে তুমি যদি স্পেসিফিক্যালি বলতে চাও আলো যে পরিমাণ দূরত্ব ট্রাভেল করে সেই দূরত্ব মানে এই কিউবিটাকে তুমি লম্বা করে দিলে কিন্তু l তো অন্যরকম হবে সো l হচ্ছে আলো আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর c হচ্ছে সেই দ্রবণের ঘনত্বটা তাহলে আমরা কি কি ফর্মুলা পেলাম আমরা ফর্মুলা পেলাম হচ্ছে এ সমান হচ্ছে এফসেলন ইন্টু এল ইন্টু সি এ হচ্ছে মোলার এক্সটেনশন কনস্ট্যান্ট এল হচ্ছে আলো দ্বারা অতিক্রান্ত দূরত্ব আর সি হচ্ছে সেত্রবনের ঘনমাত্র তো স্পেক্ট্রো ফটোমিটার মেশিনে তুমি যদি জিনিসগুলো বসাও মেশিন তোমাকে সরাসরি এর মান দিবে প্রতিটা কম্পাউন্ডের জন্য এফসেলন মান শ্রুব আর এল তোমার জানা থাকবে সি তুমি খুব সহজে বের করতে পারবা তো এই ফর্মুলাতে তুমি মেনলি সি বের করতে পারবা আরেকটা ব্যাপার হচ্ছে তাহলে আমরা যে ফর্মুলাগুলো এখানে পেলাম সেই ফর্মুলাগুলো যদি আমি একবার লিখতে থাকি সেটা হচ্ছে আমরা পেলাম এ সমান হচ্ছে লগ একক বের করা যায় এর একক হচ্ছে এ হচ্ছে এবং একই জাতীয় রাশির অনুপাত সুতরাং এর কোন একক নাই আর l এর একক হচ্ছে দৈর্ঘ্য তুমি যদি সেন্টিমিটারে নাও এটাই পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে সেন্টিমিটার ইনভার্স অন আরসি হচ্ছে ঘনমাত্রা সেটা হচ্ছে মোল পার লিটার ইনভার্স 1 এটা হচ্ছে ইটা লেখাক আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্সwidetilde প্রকাশ করা হয় সেটা আসলে কি জিনিস ধরো তুমি হচ্ছে ওই ক্ষেত্রমনে আই নোট পরিমাণ ইন্টেনসিটি দিলাম এবং সেখান থেকে আই পরিমাণ আলো বের হলো তো ট্রান্সমিটেন্স বলতে বোঝায় আমি মোট যে পরিমাণ দিলাম আমি মোট যে পরিমাণ দিলাম তার কত অংশ সেখান থেকে ট্রান্সমিট করছে মানে কত অংশ সেখান থেকে প্রতিশোধিত হয়েছে সেটাকে আমরা বলি ট্রান্সমিটেন্স এবং এটাকে তুমি যদি একশো দিয়ে গুণ করো তাহলে তুমি ট্রান্সমিটেন্সটা কিসে পাবা পার্সেন্টেজে পাবা তাহলে আমি বলতেই পারি ফর্মুলা হচ্ছে এ সমান এই একটা ফর্মুলা এই আরেকটা ফর্মুলা আবার টি সমান হচ্ছে আই বাই হচ্ছে আই নট তো খেয়াল করো তো এখান থেকে এর আরেকটা ফর্মুলা বের করা যায় এ সমান হচ্ছে লগ এই আই নট বাই আই এখানে হচ্ছে আই বাই আই নট আমি বলতে পারি ওয়ান বাই টি তো এই হচ্ছে তোমার একটা ফর্মুলা এই হচ্ছে আরেকটা ফর্মুলা এই হচ্ছে আরেকটা ফর্মুলা এই হচ্ছে আরেকটা ফর্মুলা তো এই ফর্মুলা দিয়ে তুমি মেইনলি বিয়ার ল্যাম্বার্ট লয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করতে পারবে আচ্ছা এতক্ষণ ধরে আমরা বিয়ার ল্যাম্বার্ট ল দেখলাম অ্যাকচুয়ালি বিয়ার ল্যাম্বার্ট লয়ের যে বেসিক কতগুলো ফর্মুলা বেসিক কনসেপ্ট সেগুলো দেখলাম এবং সেখানে আমরা মোটামুটি এই চারটা ফর্মুলা পেয়েছি অ্যাবজর্বেন্সের তিনটা ফর্মুলা আর ট্রান্সফারেন্সের একটা ফর্মুলা এখন আমরা সেই রিলেটেড দুটো ম্যাথ দেখব প্রথম ম্যাথটা হচ্ছে 1 সেমি শোষণ নলে আপতিত আলোর 80% নির্গত হয়

মানে এখানে টি সমান দেওয়া আছে হচ্ছে এইটি পার্সেন্ট বলতে পারি জিরো পয়েন্ট এইট আর আমাকে শোষণ ধ্রুবক দেওয়া আছে মানে এফ সেলনের মান দেওয়া আছে এটা হচ্ছে টু লিটার পার গ্রাম পার সেন্টিমিটার আচ্ছা আমাকে বের করতে বলছে ঘনমাত্রা কত ভাই ফর্মুলা তো আমরা জানি যে এ সমান হচ্ছে এফ সেলন ইন্টু এল ইন্টু সি এখানে এর মান তো সরাসরি কোথাও দেওয়া নাই কিন্তু যেমনটা আমরা জানি যে এ সমান আসলে লগ ওয়ান বাই টি ইন টু এফ স্যালন ইন্টু যদি বুঝতে পারি এখন প্রতিটা মান যদি বসায় লগ ওয়ান বাই জিরো পয়েন্ট সমান এফ স্যালানের মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টু ইন্টু এলের মান দেওয়া আছে ওয়ান ইন্টু সিক্স এখান থেকে ভাই আমরা সিএর মানটা পাবো স্টুডেন্টরা যে ভুলটা এখানে করে যে সাধারণত কোন বছর ঘনমানটা আমরা আসলে মোল পার লিটার বা মোলারিটিতে দেখে অভ্যস্ত কিন্তু ভাইয়া এখানে তোমাকে এই জিনিসের দিকে খেয়াল রাখতে হবে দেখো তো এফ একক দেওয়া কি লিটার পার গ্রাম পার সেন্টিমিটার সো এটা দেখে তোমাকে বুঝতে হবে এখানে আসলে ঘনমটার এককটা মোল পার লিটারে নিলে হবে না ঘনমটার একক নিতে হবে গ্রাম পার লিটার ওকে সো সবাই একটু খেয়াল রাখবো এফ এককটা হবে ঘনমটার একক অনুযায়ী ঘনমটার একক হবে হচ্ছে এফ একক অনুযায়ী সো এখানে অতি আবেগে এই মোল পার লিটার দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে আর এই অঙ্কটা টিচাররা দেয় আসলে তোমার ইউনিট সিস্টেমটা বোঝানোর জন্য আসলে নেক্সট ম্যাথ এল দৈর্ঘ্যের কোন শোষণ দলে আপাতিত হলো এই টেন পার্সেন্ট শোষিত হয় এবং বলছে শোষণ দৈর্ঘ্য পাঁচ গুণ বাড়ালে কত পার্সেন্ট আলো নির্গত হবে এই অঙ্কের মাঝখানে খুব মজার একটা জিনিস আছে একটু বাসায় বাসায় খেয়াল করবা যে শোষণ দৈর্ঘ্য পাঁচ গুণ বাড়ানো আর শোষণ দৈর্ঘ্য পাঁচ গুণ করা এটা কিন্তু এক কথা না যদি অঙ্কের দেওয়া থাকতো শোষণ দৈর্ঘ্য পাঁচ গুণ করা হয়েছে তার মানে এল থেকে কিন্তু ফাইভ এর হইতো কিন্তু আমাকে এখানে বলছে শোষণ দৈর্ঘ্য পাঁচ গুণ বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে মানে আগে এল ছিল আরো ফাইবেল হয়েছে মানে টোটালি কিন্তু সিক্স এল অর্থাৎ প্রিভিয়াসলি যদি এল থাকে এখন হচ্ছে এল ধরলাম প্রিভিয়াসলি হচ্ছে এল এখন এল প্লাস হচ্ছে ফাইবেল মানে হচ্ছে সিক্স এল তো আবার বলছি ভাইয়া মানে একবার শোষণদৈর্ঘ্য পাঁচগুণ করা মানে ফাইবেল হয়েছে আর শোষণদৈর্ঘ্য পাঁচ গুণ বাড়ানো মানে ফাইবেল তো বাড়ছে আগে এল ছিল এখন কথা হবে সিক্স এল তো বলছে শোষণ দর্ঘ যদি পাঁচ গুণ বাড়ানো হয় তাহলে কত পার্সেন্ট আরও নিগত হবে মানে এখানে কিন্তু স্যাম্পল চেঞ্জ হয়নি মানে ঘনমাট একই আছে আমাদের কাজ করতে হবে হচ্ছে এ নিয়ে আমাদের কাজ করবে হচ্ছে এল নিয়ে এবং আমরা জানি এ সমান হচ্ছে এফ বলতে পারি এ সমানুপাতিক হচ্ছে এল অর্থাৎ এ ওয়ান বাই হচ্ছে এ টু সমান হচ্ছে এল ওয়ান বাই হচ্ছে এল টু এ ওয়ান হচ্ছে আগের এ টু হচ্ছে পরের হচ্ছে আগের শোষণ দর্ব এল টু হচ্ছে পরের শোষণ ধর্ম এখন তবে আমাদের এর মান তো সরাসরি দেওয়া নেই আমাদের তো ট্রান্সপেন্ডেন্স দেওয়া আছে এবং যেমনটা আমরা জানি এর সময় হচ্ছে লগ ওয়ান বাই টি ওয়ান লগ ওয়ান বাই টি টু আর এখানে হচ্ছে এল এলন আর যেটা পেয়েছিলাম এল এলন প্লাস হচ্ছে ফাইভ এল ওয়ান অর্থাৎ তুমি এখানে বাই সিক্স এখন আমাদের টি ওয়ান এর মানটা দেওয়া আছে অর্থাৎ আমি যদি ভ্যালু বসাই লগ ওয়ান বাই টি ওয়ান এর মান যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা আরেকটু কথা বলে নি টেন পার্সেন্ট আলো শোষিত হয়

তুমি টিটো যেটা পাবা সেটা আসলে আপাতত হলো নির্গত অংশের পরিমাণ সো এখানে যেটা পাবা সেটা আসলে উত্তর উত্তরটা তুমি হচ্ছে এককে পাবা এটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করো বক্সের সাথে তাহলে তুমি পরিমাণটা হচ্ছে পার্সেন্টেজে পাবা সো এত পার্সেন্ট ওকে সো এইভাবে আমরা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট লয়ের যে ম্যাথগুলো পরীক্ষা আসে একটু স্ট্র্যাটেজিক্যালি তুমি যদি হ্যান্ডেল করো খুব সহজে করতে পারবা